হ্যালো সম্মানিত দর্শক ভাইয়েরা, আমি রফিকুল ইসলাম আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু বিষয় নিয়ে, কিছু কথা নিয়ে। কথাটা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। 1,20,00,000 প্রবাসীর পক্ষ থেকে আমিও একজন প্রবাসী বাঙালি জাতি হিসাবে, আমারও কিছু কথা বলার অধিকার আছে। এবং বাংলাদেশের নেতাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই এবং সকল প্রবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। আপনার মেসেজটা হচ্ছে, যারা জনগণের টাকায়, জনগণের ভালোবাসায়, জনগণের সহযোগিতায় যারা আজকে রাজ সিংহাসনে বসেছেন, সেই সিংহাসনটা আপনার কারো বাবার নয়, সেই সিংহাসনটা হচ্ছে জনগণের। আজকে জনগণের ভালোবাসায়, জনগণের টাকায় সিংহাসনে বসে আজকে এত বড় বড় কথা বলতেছেন যে প্রবাসী মারা গেলে কোনো লাশ বিনা খরচা বাংলাদেশে আনা হবে না। খুব সুন্দর কথা বলেছেন, অনেক শান্তি পাইছি মনে। দুটা টাকার জন্য একজন প্রবাসী কত কষ্ট করে, মাথার গাম পাতা পেলে কি রোদ, সৌদি আরব কি রোদ, এই রোদের মাঝে ডিউটি করে মাসে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠায় বাংলাদেশকে আগায় নেওয়ার জন্য, একটা সোনার বাংলা দেশ গড়ার জন্য। একজন প্রবাসী মা দেখে না, ভাই দেখে না, আত্মীয় স্বজন দেখে না। একজন প্রবাসী হিসাবে ধরতে গেলে জীবিত জ্যান্ত মরা, কারণ বেঁচে থেকে আত্মীয় স্বজনরে দেখে না, তাহলে তো একজন প্রবাসী মরাই, একে মৃত্যুই বলা হোক, কারণ জীবিত এটা হলো জ্যান্ত মরা। তো সকল প্রবাসীর কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা বাংলাদেশের কাছ থেকে অনেক বড় পুরস্কার পাইছি, আমাদের লাশ বাংলাদেশে নেওয়া হবে না, কারণ না নেওয়া হলে তো আর আমাদের লাশ মা ভাই আত্মীয় স্বজন বাবা কেউ তো আর দেখতে পারবে না, এই দেশে আমাদেরকে দাফন দিয়ে দিবে। তো সকলের কাছে অনুরোধ রইল, আমরা যখন মরে গেলে যেতে পারবো না বাংলাদেশে, তাহলে জীবিত থেকেও আমরা বাংলাদেশে বিমানে যেতে রাজি না, আমরা জীবিত থাকলে বাংলাদেশ বিমানে আমরা বাংলাদেশে যাব না। অন্য অন্য ক্রান্তির বিমান আছে, আমরা যেমন ইন্ডিয়া, যেমন পাকিস্তানি, যেমন বাহরাইন, যেমন কাতার, দুবাই, অনেক বিমান আছে, ওগুলাতে যাব, যেমন সৌদি এয়ারলাইন্স এগুলো আছে, এগুলাতে যাব। তো সকলের কাছে অনুরোধ থাকবো, কেউ ভাই আমাদেরকে বাংলাদেশ সরকারের লাথি মেরেছে, আমাদের পেটে লাথি দিয়েছে, কারণ আমাদেরকে যদি লাথি নাই দিত তাহলে যে ধরনের কথাটা বললো এই কথাটা কি সঠিক হলো, আমরা বাংলাদেশের জন্য কি না করি, সকলের মায়া ত্যাগ করে আজকে প্রবাসে পড়ে আছি দুইটা টাকার জন্য। আমরা কি বাংলাদেশের নাগরিক না, আমরা কি কিছু বলার অধিকার নাই, তাহলে আমাদের সরকার আমাদেরকে কি দিয়েছে, আমাদের সরকার আমাদেরকে অনেক দিয়েছে, আমাদের লাশ আর বাংলাদেশে নেওয়া হবে না। তো সকলের কাছে অনুরোধ থাকবে, আমরাও কেউ যাবো না বাংলাদেশের বিমানে, কেউ ভাই ভুল করেও কেউ বাংলাদেশের বিমানে টিকিট কাটেন না, আপনারা অন্য বিমানে যাবেন, আমরাও যাব, দেখি বাংলাদেশের বিমান আমাদের জন্য কি করতে পারে, ওরা কি করতে পারে দেখি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।